그렇지. 아. 쇼티 그래 그때서 아니 근데 아셔 못 나. 뭐라 봐 대켄 কি অবস্থা? 시키. 마샤? 기회죠. জ্বর. জ্বর. সকালে তো আমি ভালো অবস্থায় দেখে গেছি। এই যে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে সাথে সাথে। রোজ পই পই করে বলি ঠান্ডা পানিতে গোসল করিস না। শুনে না কথা। সেই কাজটাই করলো হ্যাঁ। নুসরাত তুই অন্তত দুটো খেয়ে আয়। সেই অফিস থেকে এসে ছাই এখানেই তো বসে আছিস। জামা খেয়ে আয়। জান খেয়ে আসেন। আমরা আছি তো। দাঁড়াও। জ্বরটা আর একটু কমুক। তারপরে দেখছি। পাখি যাও তো থার্মোমিটারটা ঠিক নিয়ে আসো। নিয়ে আসছি আপা। জ্বরটা কমেছে। ওষুধ পড়েছে তো সেজন্য অনেকটা নেমে গেছে হয়তো। তাও 100 মতো হবে। তাই। আমি ওই ডক্টর ফয়সালকে ফোন করেছিলাম। উনি বলেছেন 6 ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল দিতে। তাতেই কমে যাবে। আর না কমলে ওনাকে আবার জানাতে। আসলে অসুখ হলে ওষুধের পাশাপাশি বাচ্চাদের স্নেহটাও দরকার। জানো কবির, বাচ্চারা অসুস্থ হলে সবচেয়ে কাকে বেশি মনে করে? মাকে। কিন্তু নুজহাত তো। না না একদম না। নুজহাতকে কিচ্ছু জানানো দরকার নেই। ও টেনশন করবে। কেন? আমি নেই, খালাও তো মা। আপনি তো নুজহাতের অভাবটা বুঝতেই দিচ্ছেন না। সেই তখন থেকে যেভাবে সব করে যাচ্ছেন, রাতের খাবারটুকু পর্যন্ত খেতে যাননি। করব না কেন? ভাষা তো আমারই মেয়ে, তাই না? এখন জ্বর কত বাবা? 100 মতো মা। যাক, একটু নিশ্চিন্ত হলাম জ্বরটা একটু কমেছে। এই নুসরাত, তুই যা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে যা। না না আমি এখন কিছু খাবো না। মা, তোমার খাবারটা কি এখানে নিয়ে আসবো? না না কিছু দরকার নেই, অনেক রাত হয়েছে, যাও তোমরা শুয়ে পড়ো। আর এক কাজ করো, নানির কাছে আজকে ঘুমিও। হ্যাঁ মা, তুমিও চলে যাও তো, খেয়েছো? হ্যাঁ। শুয়ে পড়ো, যাও, তোমার এত রাত জাগা ঠিক হবে না, শরীর খারাপ করবে। বড় আপা, দুলা ভাই, আপনারা রুমে যান, আমি ওর কাছে থাকি। পাখি বুঝতে চেষ্টা করো, যাও আমি আছি, অসুবিধা নেই, অসুবিধা হলে ডাকবো। চলে যাও চলে যাও, যাও যাও, সবাই রেস্ট করো, যাও মা, যাও। এখন যান একটু ঘুমিয়ে নিন, সকালে তো আপনার অফিস আছে, বাকি রাতটা আমি ভাষার কাছে থাকব। না কবির, ও পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ঘুম তো দূরের কথা, আমি দু চোখের পাতাও এক করতে পারবো না, অসুবিধা নেই। মা, আমি ছিলাম সারা রাত তোমার পাশে, তুমি টের পাবে। আরে কবির, তুমি উঠে গেছো দেখছি। ভোরের দিকে ওর জ্বরটা অনেকটা নেমে গেছে, এখন অল্প আছে। একবার তোমাকে বলতে চেয়েছিলাম, দেখি সারা রাত জাগার ক্লান্তিতে তুমি একটু ঘুমিয়ে পড়েছিলে, তাই আর বলিনি। এবার আপনি যান একটু রেস্ট নিয়ে নেন। না না, 6টা বেজে গেছে, এখন আর রেস্ট নেওয়ার টাইম নেই। বাসায় টুকটাক কিছু কাজ আছে, এগুলো সেরে অফিসে চলে যেতে হবে।
এত জীবনী শক্তি আপনি পান কোথায়? তুমি না লেখক জানো না, নারী শক্তির আধার। তা ঠিক, তা ঠিক। তুমি বরং ফ্রেশ হয়ে আসো, আমি আছি। দেখি নুসরাত, নুসরাত এভাবে কাজ করছেন আপনি চেয়ারে বসে? আপনি তো দেখি ম্যানেজমেন্টের সামনে আমার নাক কেটে ছাড়বেন। না স্যার, মানে কি না স্যার, না স্যার, আপনি চেয়ারে বসে ঘুমোচ্ছেন আর আমাকে সেটাই সফল করতে হবে? কি ভেবেছেন আপনি, প্রমোশন পেয়ে গেছেন ব্যাস হয়ে গেল? স্যার প্লিজ আমাকে একটু বলতে দিন। কি বলবেন আপনি? আই ক্যান সি উইথ মাই ওন আইজ ইউ আর স্লিপিং। স্যার কি বলবেন, কি আপনি কি অসুস্থ? না স্যার, মানে আমার বাচ্চাটার খুব জ্বর, তাই সারা রাত। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, সব এক। আপনাকে আলাদা ভাবাটা আমারই ভুল ছিল। এনিওয়ে ক্লায়েন্টরা আজকে আসবে না, তারা কালকে আসবে। আর এই যে এক্সট্রা সময়টা পেলেন, এই সময়টা কাজে লাগিয়ে প্রেজেন্টেশনটা থরোলি আবার চেক করে নিন। আই এম নট লিসনিং টু এনি মোর এক্সকিউজেস। ঠিক আছে স্যার, আমি সব করে ফেলছি। কথা বলেন ভাষা তোর খালামুনি, কথা বল। হ্যালো খালা। মামুনি তুমি কেমন আছো এখন? এই তো এখন ভালো আছি, বাবা আমাকে সব বলেছে। তুমি নাকি বলে কাল সারা রাত জেগে আমার সেবা করেছো। জানো খালা, তুমি না আমার আরেক মা। আচ্ছা শোনো, আজ সন্ধ্যে তাড়াতাড়ি চলে আসো প্লিজ। আমি চেষ্টা করব। তুমি নিজের দিকে খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে, এই না বাবার সাথে কথা বলো। জি হ্যাঁ ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। রাখলাম। তোমাকে এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, তবে গলা একটু ব্যথা আছে। চিন্তা করো না, এটাও কমে যাবে। অবশ্যই কমতেই হবে, না কমলে কালকের পার্টিতেও আনন্দ করবে কি করে? পার্টি কখন? আস্তে আস্তে ভাষা আপু, মা শুনতে পেলে পুরো প্ল্যান নষ্ট হয়ে যাবে। শুনো, এটা কবির আঙ্কেলের প্ল্যান। কাল যখন মা অফিসে যাবে তখন অনেক খাবার রান্না করা হবে, তারপর মাকে সারপ্রাইজ দিবে। তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবকে আসতে বলবে, আমরা সবার সামনে অ্যানাউন্স করব যে নুসরাত আন্টির প্রমোশন হয়েছে। তাহলে কাল সন্ধ্যায় যখন খালা আসবে তখন এত আয়োজন দেখে চমকে উঠবে, তাই না? এক্স্যাক্টলি। উফ কি মজা হবে, আমরা পার্টি করব, আমি অনেক মজার মজার খাবার রান্না করব। আস্তে আস্তে আস্তে। না না পাখি খালা, তুমি কিছু রান্না করো না, আমরা বাইরে থেকে খাবার আনবো। কেন, আমি কি খুব বাজে রান্না করি? না না, একটু চেঞ্জ হলো আর কি বাইরের খাবার দাবার।
এক্সকিউজ মি। জি বলুন। মিস নুসরাতের সঙ্গে একটু দেখা করা যাবে? না উনি তো একটু মিটিং এ আছেন। কিন্তু বিষয়টা কি বলুন তো? না মানে একটু দরকার, একটু ডেকে দেয়া যাবে ওনাকে? না উনি তো মিটিং এ আছেন, ওনাকে এখন ডাকা যাবে না। আপনারা অপেক্ষা করতে পারেন চাইলে, কিন্তু কস্টিংটা কি আর একটু কার্ভ করা সম্ভব? আমি একেবারেই আমার পুরোপুরি চেষ্টা করে যেটা বের করেছি এর পর আর আমার কাছে সম্ভব হচ্ছে না। তারপরও আপনারা আমাদের গুড ক্লায়েন্ট, সবসময় কাজ হবে। আমি আমার ম্যানেজমেন্টের সাথে আরেকবার একটু বসে অবশ্যই আমি চেষ্টা করব। থ্যাংক ইউ ম্যাম। স্যার আপনার কি মনে হচ্ছে? আচ্ছা গ্রো আপ চার্টের ডিটেলসটা একটু ভালো করে ওনাদের বুঝিয়ে বলেন। না না আমার মনে হয় নুসরাত ম্যাম যে বিষয়টা নিয়ে কথা বলছেন এটা নিয়ে এখন আমাদের ভাবার সময় চলে এসেছে। ভেরি গুড, প্লিজ ক্যারি অন প্লিজ। শব্দ কিসের? আচ্ছা আমি দেখছি, আমি দেখছি। এক্সকিউজ মি স্যার, দেখছেন? সরি সরি। একে একে এরা কা সিকিউরিটি? না না আরে আমরা ওকে ওকে, ইউ গাইজ প্লিজ ক্যারি অন ক্যারি অন, গুড নাইট। সরি সরি। আপনারা কারা অফিস প্রিমিস এরকম বাজি ফাটাচ্ছেন কেন? সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে বাচ্চারা তো অত বোঝে না, মানে করে ফেলেছি আর কি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সিকিউরিটি, সিকিউরিটি কোথায়? হ্যাঁ বললাম তো, মানে বাচ্চারা ভুল করে করে ফেলেছে। উই আর সরি, আসবো না, আপনারা কোনোদিনই এখানে আসবো না। অবশ্যই আসবেন না, চিৎকার চেঁচামেচি করার জায়গা তো এটা না। দিস ইজ মাই অফিস and we must maintain a decorum. Get out of here, you stupid, uncultured people. Shut up. Just shut up. What? You're asking me to shut up? You know what I can do to you? হ্যাঁ বলছি, আপনি কি একটা মানুষ? একটা বাচ্চা বাজি ফুটিয়েছে, সেটা নিয়ে আপনি এত কথা বলবেন? আগে নিজে ঠিক হন, মানুষ হন, তারপর অফিসের ডেকোরাম নিয়ে কথা বলুন। আচ্ছা থাক থাক, দোষটা তো আমাদেরই। আর তাছাড়া উনি আপনার বস, ওনার সঙ্গে এভাবে কথা বলাটা আপনার ঠিক হচ্ছে না। সরি, ওনাকে সরি বলে। না না কবি, সরি বলার তো কোনো প্রশ্নই আসে না। এত দূর থেকে আমার পরিবারের বাচ্চাগুলো এসেছে আমাকে একটু সামান্য আনন্দ দিতে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অপমান সহ্য করব? এই বাচ্চাগুলোর মুখ দেখেও কি ওনার একটু মায়া হয় না? ওনাকে তো আমার স্যার বলতেও খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা হয়েছে তো, আফটারঅল উনি আপনার বস, ওনাকে একটু সরি বলেন। আমরা কিছু মনে করিনি না, বাচ্চারা করেছে, ইটস অল রাইট। নাটক করেন, এদিকে নাট্যমঞ্চ, বেরিয়ে যান। হ্যাঁ বেরিয়ে যাবে, শুধু আমার পরিবারের লোকজন বেরিয়ে যাবে না, সাথে আমিও বেরিয়ে যাচ্ছি। আমি বাসায় গিয়ে আমার রেজিগনেশন লেটার আমি মেইল করছি ফর এভার। মানে? মানে কি? আপনার মতো একজন যন্ত্র মানবের আন্ডারে আমি কাজ করব? যে বাচ্চাদেরকে ভালোবাসতে পারে না তার এখানে চাকরি কেন? এক মুহূর্ত আমি থাকবো না। কবির চলো, কবির তুমি কথা বলো না, চলো। তোমার মতো ভালো মানুষকে অপমান করে, চলে এসো। আপনি আর একটু চিন্তা ভাবনা করে কাজটা করতে পারতেন। এভাবে হঠাৎ চাকরিটা ছেড়ে দেওয়া কি করব? ওরা বাচ্চাদের যেভাবে অপমান করলো, তোমার মতো একটা ভালো মানুষকে অভদ্র বললো, সেখানে চাকরি তো দূরে থাক, আমি এক সেকেন্ডও কাটাতে পারবো না। নুসরাত খালা, আসলে শব্দ সামারি, আমার হাত থেকে তো আলোর বোমটা পড়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করো খালা। আরে পাগলি কি বলে সব, আয় আমার কাছে এদিকে। শোন, যে বুঝে দোষ করে সে হচ্ছে আসল অন্যায়কারী, আর যে না বুঝে দুষ্টুমি করে সে কি অন্যায়কারী? মোটেই না, আমি কিচ্ছু মনে করিনি। মা তাহলে কি তুমি আর চাকরিতে যাবে না? আপাতত না, এত সুন্দর মিষ্টি পরিবার ছেড়ে কোথাও যেতে মন চায়? কি মজা! আর আমি যে কিছু চাই নে চরণ তলে বসে থাকিব, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ো না জাননি বা।
আছি গো কাছে ডেকে নাও। শোন, অভিনয় হচ্ছে একটা প্রতিভা। এই যে ক্লাবের অনুষ্ঠানে বাচ্চারা কি সুন্দর অভিনয় করলো, তোদেরকেও অভিনয় করতে হবে। কিন্তু বাবা, আমার অভিনয় করব কি করে? কি করে মানে? আমি শিখিয়ে দেবো, আমি আছি না। কিন্তু বিষয়টা কি হবে? রাইট, বিষয়টা হবে সুকুমার রায়ের ঝালাপালা পড়েছিস না? হ্যাঁ, ঝালাপালা। ভালো একটা গল্পে অভিনয় করলে সবাই মজা পাবে। এক্স্যাক্টলি। পাখি, হাতে কি ওটা? কি নানি, এখানে বাসের কথা কথা থেকে এলো, এখানে গলার আওয়াজের কথা বলা হচ্ছে। না না, ধর ধর, এইবার কিন্তু নাটকটা জমিয়ে দিতে হবে। হ্যাঁ, নে বল। উফ, ¡Gracias!